তো দেরি না করে এখান থেকে বেরোই, সার্ভিসিংয়ে ওখানে যেতে হবে তাড়াতাড়ি, কারণ দেরি হয়ে গেলে আবার অন্য গাড়ি চলে আসলে মানে অন্য গাড়ি ধরে নেবে, এই একটা সমস্যা আছে। এখান থেকে ভাল লাগে, এবার একটু এখানটা দাঁড়িয়ে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই, এই গঙ্গাটা একটুখানি দাঁড়িয়ে ভিউটা একটু দেখে নিই জাস্ট। আর মুখ দিয়ে এত জল বেরো করলো, এই হলো গঙ্গা। দেখো এই সামনের দিকটা হচ্ছে, এটা হচ্ছে ত্রিবেণী, আর নিচে সব কচি পানি সব সব ভেসে যাচ্ছে। আর ওই সাইডের দিকে চন্দননগর যাওয়া যাবে, আমার বাড়ি যাবো সার্ভিস সেন্টারের দিকে। এখান থেকে বেশিক্ষণ না, এখান থেকে 15-20 মিনিট লাগবে। আরও হচ্ছে আমি গঙ্গার ব্রিজের সামনে, যেখান থেকে এই ব্রিজটা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, পাশের ব্রিজটা চালু হয়ে যাবে, পুরোপুরি তৈরি হয়ে গেল। গেছি এই গঙ্গার ব্রিজ পার করেই আমাকে যেতে হবে পারে। বাকি এখানে আমি যদি গাড়ি বন্ধ করে দিই আরামসে গাড়িটা, কোনো আমি এখন বেল্টটা চেঞ্জ করছি, আর বাকি কিছু সুইচটা চেঞ্জ হয়েছে, মোবিল চেঞ্জ হবে, পেট সার্ভিস আছে, ভালোই খরচা হবে মনে হচ্ছে। বেল্টটা চেঞ্জ করা দরকার ছিল, 13,000 কিলোমিটার চলে গেছে, বেল্টটা চেঞ্জ করা দরকার, সে বেল্টটা পাল্টে নিচ্ছি, দেখি কীরকম কী সার্ভিস আছে তারপরে। এই বলগুলো ঘোরে নাকি? নতুন বেল্ট লাগালাম, এই বেল্টের তাও ঠিকসে কত হবে, 13,000 তো চলবে মনে হয়। হ্যাঁ এলার্জি হয়ে যাবে তো এসবে। গাড়ি ধোয়াইনি তো অনেকদিন, ইঞ্জিন এখনই অ্যাসেম্বল হচ্ছে। কোনটা ভালো আমি তো জানি, মতুল ভালো, এবার এটা কি মাল কি হয়েছে, পালিশ করে না মুখে মোবাইল তো পুরো কালো হয়ে গেছে, একটা এই মোবাইল আছে।
পাওয়ার আলটিমেট ফুল সিনথেটিক, এর দাম কত? 555। আর একটা আছে এটা BS6, এর দাম 352। আচ্ছা, ক্যাস্ট্রোলের সিনথেটিকটা দিলাম, কত দাম বলে জানি এটা? 555। 555 টাকা। দেখি মোবাইল ট্রাইগুলো, দেখি সিনথেটিক মোবাইল কিরকম কি যায়। 4000 কিলোমিটার যাবে না? 4500। সব কাজ কমপ্লিট, এবার খালি ওয়াশিং হবে, দেন ব্যাক টু হোম। খিদেও পাচ্ছে, এবার খাওয়ার ব্যবস্থা করি একটু। দেখি এবার সমস্যা ঠিক হচ্ছে নাকি, টায়ারটা ঘুরে আছে অটোমেটিক। এবার প্রবলেম ঠিক হয়েছে, এবার টায়ার ঘুরছে না, সার্ভিসিং এবার ঠিক হয়ে গেছে।